আজ আপনি শুনবেন রাজশেখর বসু ওরফে পরশুরামের কাহিনী চাঙ্গায়নী সুধা, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। ক্যালকাটা টি কেবিনের নাম নিশ্চয়ই আপনাদের জানা আছে। নতুন দিল্লির গোল মার্কেটের পেছনের গলিতে কালীবাবুর সেই বিখ্যাত চায়ের দোকানের কথা বলছি। দিনটা বিজয়া দশমী, অবশ্য দিন না, এখন সময় সন্ধে সাতটা। পেনশনভোগী বৃদ্ধ রামতারুণ মুখুজ্জে, স্কুলমাস্টার কপিল গুপ্ত, ব্যাংকের কেরানি বীরেশ্বর সিংহী, কাগজের রিপোর্টার অতুল হালদার প্রভৃতি নিয়মিত আড্ডাধারীরা সকলেই সমবেত হয়েছেন এখানে। বিজয়ার নমস্কার আর আলিঙ্গন যথারীতি সম্পন্ন হয়েছে। এখন চলছে জলযোগ। কালীবাবু আজ বিশেষ ব্যবস্থা করেছেন, চায়ের সঙ্গে চিঁড়ে ভাজা, ফুলুরি, নিমকি আর গজা। অতুল হালদার বললেন, আজকের ব্যবস্থা তো কালীবাবু ভালোই করেছেন, কিন্তু একটা যে ত্রুটি রয়ে গেছে, কিঞ্চিত সিদ্ধির শরবত থাকলেই বিজয়ার অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হতো। রামতারুণ মুখুজ্জে বললেন, তোমাদের বাপু যত সব বেয়ার আবদার, চায়ের দোকানে থাকবে কিনা সিদ্ধির শরবত? সিদ্ধি হলো একটি পবিত্র বস্তু যার শাস্ত্রীয় নাম ভঙ্গা বা বিজয়া। কালীবাবুর এই দোকান তো পাঁচ ভূতের হাট, সেখানে সিদ্ধি চলবে না। দেবীর বিসর্জনের পর মঙ্গল ঘট, আর গুরুজনদের প্রণাম করে শুদ্ধ চিত্তে সিদ্ধি খেতে হয়। আমি তো বাড়িতেই একটু খেয়ে নিয়ম রক্ষা করে তবে এখানে এসেছি। ঠিক এই সময় একজন সাধু বাবা টি কেবিনে এসে প্রবেশ করলেন। ছ ফুট লম্বা, মজবুত গড়ন, কাঁধ পর্যন্ত ঝোলা চুল, মোটা গোঁফটি কোদালের মতো কাঁচা, পাকা দাড়ি, কপালে ভস্মের ত্রিপুণ রক, গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় কানঢাকা গেরুয়া টুপি, গায়ে গেরুয়া আলখাল্লা, পায়ে গেরুয়া ক্যাম্বিজের জুতো, আর হাতে একখানা অ্যালুমিনিয়ামের প্রকাণ্ড কমণ্ডলু, বা ওই হাতলযুক্ত বদনা বলতে পারেন আর কি। আগন্তুক ঘরে এসেই বাজখাঁই গলায় বললেন, নমস্তে মশাইরা, খবর সব ভালো তো? আগন্তুককে দেখে কপিল গুপ্ত সহৎসাহে লাফিয়ে উঠে বলল, আরে বক্সি মশাই যে, আসতে আজ্ঞা হোক, দু বছর দেখা নেই, এতদিন ছিলেন কোথায়? ভুল ফিরেছেন দেখছি, সাধু মহারাজ হলেন কবে থেকে? বাহ, দাড়িটিতে দিব্যি পারমানেন্ট ওয়েভ করিয়েছেন, হ্যাঁ, তা খরচ কত পড়ল? শোনো হে জটাদার বক্সি, দুবার ঠকিয়ে গেছো, এবার আর তোমার নিস্তার নেই, পুলিশে দেব। বাবা, দুবার ঘুঘু তুমি খেয়ে গেছো ধান, এইবার ফাঁদে ফেলে বুধিব পরাণ। আহা, ভদ্রলোককে একটু হাঁপ ছেড়ে জিরুতে দিন, এর সমাচার সব শুনুন, তারপর পুলিশ ডাকবেন। ও কালীবাবু, আরে বক্সি মশাইকে চার খাবার দাও, আমার অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্টে। রাজা রবি বর্মার ছবিতে যেমন আছে, ওই মেনকার কোলে শিশু শকুন্তলাকে দেখে বিশ্বামিত্র মুখ ফিরিয়ে হাত নাড়ছেন, ঠিক সেই রকম ভঙ্গি করে জটাধর বলল, এই না 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 না, আর লজ্জা দেবেন না, আপনাদের ঢের খেয়েছি, এখন বরং আমাকে সেই ঋণ শোধ করতে হবে। বটে, তা তোমার অচলার কি খবর? সেই যাকে বিধবা বিবাহ করেছিলে? ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে জটাধর বলল, তার কথা আর বলবেন না মুখুজ্জে মশাই, মনে বড় ব্যথা পাই। অচলা তার আগের স্বামী বলহরির সঙ্গেই চলে গেছে, বলহরি তাকে জোর করে নিয়ে গেছে, আমার 50টা টাকাও ছিনিয়ে নিয়েছে জানেন। অচলার জন্য এইখান থেকে যে খানকতক চপ নিয়ে গিয়েছিল, তাও সেই রাক্ষসটা কেড়ে খেয়ে ফেলেছে। যাক যাক, গতস্ব অনুশোচনা নাস্তি, এখন আপনার সন্ন্যাসের ইতিহাস বলুন দিইনি। হা, লজ্জা করছেন কেন, চার খাবার খেতে খেতেই বলুন, আমরা শোনবার জন্য সবাই উদগ্রীব হয়ে আছি। ওহে কালীবাবু, আরে বক্সি মশাইকে আরও এক পেয়ারা চার, এক প্লেট খাবার দাও, গোটা দুই বড় মাছ দুটো দিও, হ্যাঁ, সব আমার খরচায়। কিন্তু চায়ের পেয়ালায় চুমুক দিয়ে জটাধর বলল, নিহাতি যদি শুনতে চান তো শুনুন, অচলা চলে যাওয়ার পর মনে একটা দারুণ বৈরাগ্য এলো, সংসারে ঘেন্না ধরে গেল মশাই, দূত্তর বলে একদিন তীর্থযাত্রার দলে বেরিয়ে পড়ল,
ঘুরতে ঘুরতে মানস সরোবর কৈলাস পর্বতে এসে পৌঁছালাম। সেইখানেই হঠাৎ কানাইয়া বাবার সাথে দেখা হয়ে গেল। তার পূর্ব নাম ছিল কানাই বটব্যাল। খুব বড় সায়েন্টিস্ট ছিলেন, অনেক রকম কারবারও এককালে করেছেন। শেষ বয়সে বিভাগী হয়ে হিমালয়ে এক গুহায় 5 বছর তপস্যা করে সিদ্ধ হয়েছেন। আমার সঙ্গে পূর্ব পরিচয় ছিল, দেখা মাত্রই আমি চিনে ফেললুম। তার পা ধরে আমার সব দুঃখের কথা তাকে নিবেদন করলাম। কানাই ঠাকুর বললেন, ভেবো না হে জটাধর, নিষ্কাম হয়ে কর্মযোগ অবলম্বন করো, আমার শিষ্য হও। আমি সংকল্প করেছি এই মানস সরোবরের তীরে একটা বড় মঠ প্রতিষ্ঠা করব এবং তাতে যাত্রীরা আশ্রয় পাবে। তিব্বত সরকারের পারমিশন পেয়েছি, দালাই লামা, তাশি লামা, পাঞ্চেন লামা সবাই শুভেচ্ছা জানিয়েছেন। আমি চাঁদা সংগ্রহের জন্য পর্যটন করব, তুমি সঙ্গে থেকে আমাকে সাহায্য করবে। কানু মহারাজের কথায় আমি তখনই রাজি হয়ে গেলাম। তারপর প্রায় বছরখানেক তার সঙ্গে ভ্রমণ করেছি হিমালয় থেকে কুমারিকা পর্যন্ত। মঠের জন্য গরিব বড়লোক সবাই চাঁদা দিয়েছে, যার যেমন সামর্থ্য, 1 আনা থেকে 1 লাখ পর্যন্ত। তার টাকাও মন্দ ওঠেনি, প্রায় 4.5 লাখ, সবই ইন্দো তিবেতিয়ান যক্ষ ব্যাংকে জমা আছে। কানু মহারাজ সম্প্রতি দিল্লিতেই অবস্থান করছেন, দরিয়াগঞ্জে শেঠ গজাননের কুঠিতে। তার অনুমতি নিয়েই একবার আপনাদের সাথে দেখা করতে এলাম আর কি। শোনো শোনো, আমরা কেউ 1 পয়সা চাঁদা দেব না তা আগেই বলে রাখছি। তোমাকে এক বর্ণ বিশ্বাস করি না। তা আপনার এই কথাটি হুঁশিয়ার জ্ঞানযোগীরই উপযুক্ত। বিশ্বাস করবেনই বা কেন, আমার ভালো দিকটা তো আর দেখেননি। অদৃষ্টের দোষে বিপাকে পড়ে সর্বশান্ত হয়েছি, আপনাদের কাছে অপরাধী হয়ে পড়েছি, সে কথা আমি কি ভুলতে পারি? সৎকার্যের জন্য চাঁদা, বিশেষ করে মঠ নির্মাণের জন্য চাঁদা শ্রদ্ধার সঙ্গে দিতে হয়। শ্রদ্ধয়া দেয়ম, এই হলো শাস্ত্র বচন। শ্রদ্ধা না হলে দেবেন কেন, আর আমি বা চাইব কেন? থ্যাংক ইউ জটাই মহারাজ, আপনার বাক্যে আশ্বস্ত হলাম। মঠ প্রতিষ্ঠার কথা শুনে আতঙ্ক হয়েছিল, এখনই বুঝি চাঁদা চেয়ে বসলেন। না দিলে কানহাইয়া বাবার সাপের ভয় দেখাবেন। যাক, শ্রদ্ধা যখন নাস্তি তখন চাঁদাও লবডঙ্কা। তা আপনার এই বিরাট বদনায় কি আছে? বদনা বলবেন না হালদার মশাই, এর নাম রুদ্রকমণ্ডল। কানু মহারাজের ফরমাসে গজানন শেঠজি বানিয়ে দিয়েছেন। তার অ্যালুমিনিয়ামের কারখানা আছে কি না? কি আছে ওটাতে, অমন ছলবল করছে কেন? আগে এতে আছে চাঙ্গায়নী সুধা, আপনাদের জন্য এনেছি। দেখো, ওই মৃত সঞ্জীবনী সুধা জানি, চাঙ্গায়নী আবার কি? এক অপূর্ব বস্তু মুখুজ্জে মশাই, কানু মহারাজের মহৎ আবিষ্কার। খেলে মন প্রাণ চাঙ্গা হয়, তাই চাঙ্গায়নী সুধা নাম। মদ নাকি? মহাভারত, কানু মহারাজ মাদক দ্রব্য স্পর্শ করেন না, যা পর্যন্ত খান না। চাঙ্গায়নীতে কি আছে শুনবেন, আপনাদের আর জানাতে বাধা কি, কিন্তু দয়া করে ফর্মুলাটি গোপন রাখবেন। আরে ভয় নেই বক্সি মশাই, আমরা এই 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 কজন ছাড়া আর কেউ টের পাবে না। তবে শুনুন, এতে আছে 20 রকম কবরেজি গাছগাছরা, 20 রকম ডাক্তারি আরোগ, 20 রকম হোমিও গ্লোবিউল, তাছাড়া 20 রকম হাকিমি দাবাই, তান্ত্রিক স্বর্ণভস্য, বায়ুভস্য, বোমভস্য, রাজ্যের ভিটামিন, আর আছে পোয়াটাক ইলেকট্রিসিটি, তাছাড়া ধরুন কি ওই হিমালয় জাত সোমলতা যাকে আপনারা সিদ্ধি বলেন, আর আছে কাশ্মীরি মকরকন্দ। এইসব মিশিয়ে বকযন্ত্রে চোলাই করে প্রস্তুত হয়েছে। কানু ঠাকুর বলেন এই চাঙ্গায়নী সুধা হচ্ছে প্রাচীন ঋষিদের সোমরস, উনি শুধু ফর্মুলাটি একটু এই যুগের উপযোগী করে দিয়েছেন। অতুল হালদার উরুতে চাপড় মেরে বললেন, আরে মশাই, এইরকম জিনিসই তো আজ দরকার, একটু আগেই বলছিলুম, কিঞ্চিত সিদ্ধির শরবত হলেই আমাদের এই বিজয়া সম্মিলনীটি নিখুঁত হয়। অত ব্যস্ত হয়েও না অতুল, অত ব্যস্ত হয়েও না। আরে জটাধরের চাঙ্গায়নী যে নেশার জিনিস নয় তা জানলে কি করে? কি যে বলেন মুখুজ্জে মশাই, নেশার জিনিস কি আপনাদের জন্য আনতে পারি? আমার কি কোনো ধর্মজ্ঞান নেই? এতে সিদ্ধি আছে বটে, কিন্তু তা মামুলি ভাঙ নয়।
বৈজ্ঞানিক প্রক্রিয়ায় শোধন করে তার মাদকত্ব একেবারে নিউট্রালাইজ করা হয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রে যাকে বলে ঋদ্ধবৃষ্য বল্লমেধ, এ চাঙ্গাইনি হলো তাই। খেলে শরীর চাঙ্গা হবে, ইন্দ্রিয় আর বুদ্ধি তীক্ষ্ণ হবে, চিত্তে পুলক আসবে, সব গ্লানি অশান্তি দূর হয়ে যাবে। কবিলবু একটু ট্রাই করে দেখুন না, চায়ের বাটিটা একটু ধুয়ে নিন, জিনিসটা শুদ্ধভাবে খেতে হয় কি না। কপিল গুপ্ত তার চায়ের বাটি ধুয়ে এগিয়ে ধরে বলল, অল্প একটুখানি দেবেন কিন্তু, হ্যাঁ, আর এই শিকিটি দয়া করে গ্রহণ করুন, আপনার কান হাইয়া মঠের জন্য যৎকিঞ্চিত সাহায্য। শিকিটি নিয়ে জটাধর তার দশ সেরি রুদ্র কমণ্ডুলুর ঢাকনি খুলল, ভেতর থেকে একটা ছোট্ট হাতা বের করে তারই এক হাতা কপিল গুপ্তর বাটিতে ঢেলে দিয়ে বলল, শ্রদ্ধয়া পেয়ম, আমাকে একটু দাও হে জটাধর মহারাজ। হ্যাঁ আপনিও নিন হাল্লার মশাই, এই নাও দুটো দোয়ানি। বীরেশ্বর সিংহীও চারানা দক্ষিণা দিয়ে এক হাতা নিলেন, চেখে বললেন, আহ চমৎকার বানিয়েছেন জটাধরজি, অনেকটা ওই কোকা কোলার মতো। দুর্মুখ, কিসের সঙ্গে কিসের তুলনা, সেদিন হাঙ্গেরিয়ান এম্বাসির পার্টিতে মিল্ক পাঞ্চ খেয়েছিলাম, তার আগে ফ্রেঞ্চ কনসালের ডিনারে শ্যাম্পেনও খেয়েছি, কিন্তু এই চাঙ্গায়নে সুধার কাছে সেসব লাগেই না। ওহ কি চিজি না বানিয়েছো জটাই বাবা, হ্যাঁ মিষ্টি টক নোনতা ঝাল, একটু তেতো একটু কষা সব রসই আছে, কিন্তু প্রত্যেকটি একেবারে লাগসই, ঝাঁজও বেশ, বোধ হয় ইলেকট্রিসিটির জন্য, বুঝলে পেটে গিয়ে চিনচিন করে শোক দিচ্ছে। আমার আবার বাতে ব্যাম, ডায়াবেটিস একটু আছে, এই চাঙ্গায় একটু খেলে বেড়ে যাবে না তো হে জটাধর? বাড়বে কি মুকুজ্জামশাই, একেবারে নির্মূল হয়ে যাবে, শরীরের সমস্ত ব্যাধি, মনের সমস্ত গ্লানি, হৃদয়ের যাবতীয় জ্বালা বেমালুম ভ্যানিশ হয়ে যাবে। হাঁকুন হাঁকুন, এক হাতা ঢেলে দিচ্ছি, ক্ষণ ভক্তি ভরে সেবন করুন, শ্রদ্ধয়া পেয়ং শ্রদ্ধয়া দেয়ং। না না না, তুমি দেখছি বেজায় নাচোর বান্দা, কিছু আদায় না করে ছাড়বে না, নাও 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 নাও, পুরোপুরি একটা টাকাই না। বৃদ্ধ রামতারণ মুখুজ্জের সদৃষ্টান্তে সকলেই উৎসাহিত হয়ে চাঙ্গায়নী সেবন করলেন। তিন হাতা খাবার পর বীরেশ্বর সিংহী কাঁদো কাঁদো হয়ে বললেন, জটাধরজি আমার মনে সুখ নেই ক, বড় কষ্ট, বড় অপমান, বউটা হরদম বলে বোকারাম হানারাম ভেবা গঙ্গারাম, আমি কোথায় যাই? আর একটু চাঙ্গায়নী খান বীরেশ্বর বাবু, সব দুঃখ ঘুচে যাবে, আপনি হলেন বীর পুঙ্গ পুরুষ সিংহ, কার সাধ্য আপনাকে অপমান করে। বোকারাম বললেই হলো নাকি, দেখবেন আজ থেকে আর কেউ বলবে না, সবাই আপনাকে ভয় করে চলবে। ও হে জটায়ুপক্ষে, তোমার চাঙ্গায়নি সত্যিই খাসা জিনিস, এই নাও দুটো টাকা, একটু একটু বেশি করে দাও তো, গিন্নি কেবলই বলে বাহাত্তরে বেয়াক্কেলে বুড়ো ভীমরতি ধরেছে, মা গিয়ে আমাকে ভালো মানুষ পেয়ে গ্রাহ্যের মধ্যে আনে না, বড় লোকের বেটি বলে ভারী দেমা, আরে বাপের কত টাকা আমার ঘরে এনেছিস, আজ বাড়ি গিয়ে দেখে নেব। এই চাঙ্গায়নীতে সৌরতেজ রুদ্রতেজ ব্রহ্মতেজ সব আছে মুখুজ্জামশাই, আপনি নিষ্ঠাবান ব্রাহ্মণ ঋষিদের বংশধর, আপনার পূর্বপুরুষরা সোম যাগ করতেন, কলচি কলচি সোমরস খেতেন, আপনার আবার তেজের ভাবনা, নিন 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 চার পেয়ালা ভর্তি করে নিন, চোঁ করে গিলে ফেলুন, পাঁচ টাকা দক্ষিণা, শ্রদ্ধয়া দেয়ং শ্রদ্ধয়া পেয়ং। বেশ একটু তেজ পাচ্ছি বলে মনে হচ্ছে হে। কালীবাবুর টি কেবিনে যারা উপস্থিত ছিলেন তারা সকলেই অল্পাধিক চাঙ্গায়নী সুধা পান করলেন, কিন্তু জিনিসটির প্রভাব সকলের উপর ঠিক সমান হল না। কপিল গুপ্ত গম্ভীর হয়ে বিড়বিড় করে ম্যাকবেথ আবৃত্তি করতে লাগলেন, বীরেশ্বর সিংহী এবং আর দুজন কচি ছেলের মতো খুঁত খুঁত করে কাঁদতে লাগলেন,
অন্য দু তিনজন মেঝেতে শুয়ে পড়ে ঘুমিয়ে পড়লেন। এদিকে অতুল হালদার উঠে দাঁড়িয়ে থিয়েটারি কায়দায় হাত নেড়ে বলতে লাগলেন, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে। আর রামতারণ মুখুজ্জে বেঞ্চের ওপর উবু হয়ে বসে তুড়ি দিয়ে দিয়ে রামপ্রসাদী গাইতে লাগলেন, কালি এবার খারাটা নেব। কালীবাবু তার টেবিলের পেছনে বসে সমস্ত কিছু নিরীক্ষণ করছিলেন। এখন এগিয়ে এসে জটাধরকে প্রশ্ন করলেন, আজ কত টাকা হাতালে জটাধর বাবু? চাঁদের কথা বলছেন? অতি সামান্য, বড়জোর 50 টাকা। আপনার মক্কেলরা তো কেউ আর টাকার আন্ডিল নয়, সকলেই দেখছি অর্ধভক্ষ ধনুর্গুণ। আমার দোকানে ব্যবসা করলে আমাকে কমিশন দিতে হয় তা বুঝো তো? বিলক্ষণ বুঝি। এই নিন 5 টাকা, 10% কিছু বেশি পোষাবে। তোমার ওই বদনাটায় আর কিছু আছে নাকি? আরে আছে বই কি, চায়ের কাপে 2 কাপ হবে, খাবেন নাকি? দাম কিন্তু দেব না। আরে আপনার কাছে আমার দাম কি, কি যে বলেন। এই নিন সবটাই খেয়ে ফেলুন দেখি। কালীবাবু 2 পেয়ালা চাঙ্গায়নি পান করলেন। একটু পরেই তার চোখ ঢুলু ঢুলু হয়ে এলো। জটাধর বলল, টেবিলের উপর শুয়ে পড়ে একটু বিশ্রাম করুন কালীবাবু, ভাববেন না ভাববেন না, 10 মিনিটের মধ্যেই আপনারা সবাই চাঙ্গা হয়ে উঠবেন। ও হ্যাঁ, ভালো কথা, আমার না একটু টাকা কম পড়েছে, কিছু হাওলাত চাই, সিঙ্গেরি মঠে যাওয়ার রাহা খরচ, এই টাকা 25 হলেই চলবে। আপনার ক্যাশ থেকেই নিলুম, আপত্তি নেই তো, একটা হ্যান্ড নোট লিখে দিই। তাও নয়, থ্যাংক ইউ কালীবাবু, আপনি মহাশয় ব্যক্তি, বন্ধুকে একটু সাহায্য করতে আপত্তি করবেনই বা কেন? টাকাটি আমার নামে আপনার খাতায় ডেবিট করবেন, আবার যেদিন আসবো সুদ শুদ্ধ ফেরত করে দেব। শিব নেত্র হয়ে জড়িত কণ্ঠে কালীবাবু বললেন, আবার কবে দেখাবো বাবু? সবই ঠাকুরের ইচ্ছে কালীবাবু, সবই ঠাকুরের ইচ্ছে। কানাইয়া বাবা যখন এখানে টানবেন তখনই এসে পড়ব। আচ্ছা এখন আসি, দরজাটা ভেজে দিয়ে যাচ্ছি, একটু সজাগ থাকবেন, বড় চোরের উপদ্রব। নমস্কার। এতক্ষণ আপনি শুনছিলেন রাজশেখর বসু ওরফে পরশুরামের কাহিনী চাঙ্গায়নী সুধা, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।